আসসালামু আলাইকুম। অফিস ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে তৌহিদ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাতে চলেছি পেঁয়াজের চারা কীভাবে জমি থেকে উঠানো হয়, সেটা দেখাবো। আর এখানে পেঁয়াজের চারা দেখেন আপনারা, এখানে অনেক চারা, কিন্তু অনেক বড় জমি। এটা কত জায়গা? আরে 1 বিঘা। 1 বিঘা জমিতে এখানে এই চারাগুলো ফেলা হয়েছে, বীজগুলো। এখানে চারা মানে লাগানোর উপযোগী হয়ে গিয়েছে। এখন চারাগুলো কীভাবে উঠানো হয় আমি দেখাচ্ছি। যে দেখেন, কাঁচি দিয়ে, কাঁচি আছে, কাঁচি দিয়ে আপনার এই গোড়ার থেকে চাপ দিলে উঠে আসতেছে। চারাগুলো মোটামুটি সুস্থ সবল এবং একটু মোটামুটি বড় হয়ে গিয়েছে, মানে সময়ের অভাবে মারতে পারে না এই জন্য। এই আর এটা হচ্ছে এইখান থেকে উঠিয়ে নিয়ে অন্য জমিতে লাগানো হবে। এই চারা দেখেন, এখানে প্রচুর চারা আছে, মানে 1 বিঘা মানে 42% জমিতে চারা ফেলা হয়েছে। এই চারাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে। দেখেন এখানে মারা হচ্ছে অনেক চারাগুলো। আমি একটু দেখাই আপনাদের হাত দিয়ে, এই যে এখানে কিছু মারা হয়েছে সেগুলো, এই যে দেখেন চারাগুলো মোটামুটি যারও এপাশে এই ছোটো বাবুটা এখানে ইয়ে করতেছে, এই চারাগুলো দেখেন চারাগুলো মারা হয়েছে। এই যে চারাগুলো হচ্ছে এই যে সুন্দরভাবে হয়েছে, মারা হয়ে গিয়েছে, এখানে এখনও মারা হচ্ছে। এই যে জমি থেকে চারাগুলো ওঠানো হচ্ছে, আমি দেখাই ওঠানো হচ্ছে। এই যে চারাগুলো এখান থেকে নিয়ে অন্য জমিতে রোপণ করা হবে, সেই জমিতে চাষ করে রাখা হচ্ছে। আগামীকাল ইনশাআল্লাহ লাগানো, আজকে তো লাগানো সময় হচ্ছে না, মানে যারা লাগাবে যাচ্ছে লোক দেখে রাখছে, কালকে লাগাবে আর কি। চারাগুলো আজকে উঠায় নিয়ে এখানে প্রচুর চারা আছে। আমি দু একটা হাত দিয়ে টান ধরতে পারবো, কিন্তু এই যে ছেড়ে যাবে কিনা, এই যে দেখেন কি সুন্দর, এখানে সুন্দর টান উঠে আসতেছে। দু একটা এভাবে উঠেলে দু একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য একটা হাতি আর কাঁচি অথবা নিড়ানি দিয়ে এগুলো উঠাতে হয়, তাহলে একটা চারা নষ্ট হয় না। দেখতে পাচ্ছেন তো, সকলকে রিকোয়েস্ট, যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, যেন নতুন ভিডিও আপলোডগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। যে এখানে এগুলো মারা সহজ, ছোটো বাচ্চারাও মারতে পারে যদি একটু সাবধানতার সহিত কাজগুলো করা হয়। এগুলো তেমন কঠিন কাজ না। সারা বছর আমাদের যে পেঁয়াজের চাহিদাটা এভাবেই কৃষক পূর্ণ করে থাকে আমাদেরকে, আসলে এগুলো আসলে ভুলার নয়। কিছু কিছু গাছ যদি ডাবল থাকে বা তিনটা এক জায়গায় থাকে, সে গাছ দু একটা মারা যায় বা কেটে যায় অনেকটা, সেটা হাজারে দুই তিনটা চারা নষ্ট হয়ে যায়, এটা সমস্যা না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর শেষ করছি, যে চারা ওঠানো যে ভিডিও, নতুন ভিডিওটা দিলাম, অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।